সালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটা ওয়ালেট অফার শেয়ার করবো তো এইখান থেকে যারা জয়েন করে প্রত্যেকে কিন্তু আপনারা পেমেন্টটা নিতে পারবেন এবং এইখান থেকে হচ্ছে মোটামুটি ভালো একটা প্রফিট আসবে আর এই অফারটা কিন্তু একশো পার্সেন্ট লেজিট একটা অফার এবং এই অফারটা কিন্তু হচ্ছে আপনার খুব গুরুত্বপূর্ণ অফার এবং এই অফার সম্পর্কে বিস্তারিত কিছু ইনফরমেশন নিলাম তো মোটামুটি আমার কাছে অনেক ভালো লেগেছে তো অবশ্যই প্রত্যেকে জয়েন করার চেষ্টা করবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে সরতে একটু রোজ যারা এখন পর্যন্ত আমাদের ব্যস্ত সেন্টারে করে অবশ্যই এখান থেকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দেবেন যাতে করে যে আমরা নিত্য নতুন ভিডিওগুলো অনুসারী সব ভিডিও সবার আগে নোটিফিকেশন আকারে আপনারা পেয়ে যাবেন তো এইখান থেকে হচ্ছে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে আজকের অফার লিঙ্কটা দিয়ে থাকবে তো ওইখানে প্রত্যেকে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে হচ্ছে আপনাকে সরাসরি পোস্টের ভিতর নিয়ে আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক প্রোভাইড করে দেওয়া আছে তো সিম্পলি এই লিঙ্কটা আপনি কী করবেন এখান থেকে চেপে ধরে কপি করে নেবেন কপি করার পর সরাসরি হচ্ছে আপনার কিউ ব্রাউজার চলে যাবেন আর যাদের কিউ ব্রাউজার নেই তারা প্রত্যেকে হচ্ছে প্লে স্টোরে চলে যাবেন প্লেস্টোর চলে গিয়ে এখানে সার্চ করবেন কিউ ব্রাউজার তো এইখানে দেখবেন যে আপনার ব্রাউজারটা চলে আসছে তো এইখান থেকে আপনি ব্রাউজারটা ইনস্টল করে নেবেন এইখান থেকে তো এইখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা সরাসরি ইনস্টল করাই আছে তো এইখান থেকে প্রত্যেকে হচ্ছে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর এইখান থেকে অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেবেন তো আমি এইখান থেকে অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেব তো সরাসরি চলে গেলাম অ্যাপ্লিকেশনের ভিতরে তো অ্যাপ্লিকেশনের ভিতরে যাওয়ার পর এইখান থেকে হচ্ছে আপনাকে কী করতে হবে একটা নতুন ট্যাব ওপেন করে নেবেন তো এইখান থেকে হচ্ছে আপনার নতুন ট্যাবটা ওপেন করে নেবেন আর যাদের নতুন করে এখানে ট্যাব ওপেন করাই আছে তো ট্যাব ওপেন করা লাগবে না তো সেক্ষেত্রে এখান থেকে সার্চ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে আপনার যে লিঙ্কটা কপি করেন সেই লিঙ্কটা এখান থেকে আপনি সিম্পলি পেস্ট করে দেবেন তারপর এখান থেকে ডানে ক্লিক করে দিবেন ডানে ক্লিক করার পর হচ্ছে আপনি এখান থেকে এক্সটেনশনটা অ্যাড করে নিতে হবে আর এটা যেহেতু একটা ওয়ালেট অফার তো সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এখানে সাবধানে সহিত জয়েন করতে হবে এবং এখান থেকে আমাদেরকে স্টেপ বাই স্টেপ সবগুলো ফলো করে জয়েনটা করতে হবে আর আপনি যদি এখান থেকে ভুল করে জয়েন করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে কোনো প্রকার পেমেন্ট পাবেন না তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের কিন্তু সবগুলো চলে আসছে তো এখান থেকে একটু জুম করে নিব তো প্রত্যেকে জুম করে নিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন সেটা আপনার অ্যাড ক্রোম তো এখানে একটা ক্লিক করে দেবেন এখানে যখনই ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে একটু ওয়েট করবেন তারপর ওকে প্রেস করে দেবেন ওকে প্রেস করার পর এখান থেকে একটু ওয়েট করবেন ওয়েট করার পর দেখবেন যে আমাদের কিন্তু এখানে এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে তো আমি একটু ওয়েট করি তারপর এখান থেকে দেখবেন আমাদের এক্সটেনশনটা কিন্তু অ্যাড হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে এক্সটেনশনটা মোটামুটি অ্যাড হয়ে গেছে তো এইখান থেকে আমাদেরকে এখন যে কাজটা করতে হবে এখানে দেখবেন যে হচ্ছে আপনার একটা থ্রিল নাইকন এখানে ক্লিক করে দিবেন তো আমি এখান দেখাই দিচ্ছি তো এখানে দেখেন এই থ্রি লাইন কনে ক্লিক করে দিবেন এখানে যখনই ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে হচ্ছে আপনার এখানে সবগুলো এক্সটেনশন শো করবে তো এইখান থেকে আমাদেরকে দেখতে হবে যে আমরা যে এক্সটেনশনটা এখানে অ্যাড করেছি সেই এক্সটেনশনটা অ্যাড হয়েছে কিনা তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এই যে এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে তো আমরা সিম্পলি এক্সটেনশন উপর একটা ক্লিক করে দেব বেফি তো এখানে যখনই ক্লিক করবো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে বলতেছে গেট স্টার্টেড তো এখানে আমরা একটা ক্লিক করে দেবো তো এখানে যখনই ক্লিক করবো ক্লিক করার সঙ্গে সঙ্গে এইখান থেকে আমাদেরকে পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে যেহেতু ওয়ালেট অফার তো সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এখানে পাসওয়ার্ড দিতে হবে তো উপরে একটা পাসওয়ার্ড দেবেন নিশে সেম পাসওয়ার্ডে আমি ফিরে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু উপরে এবং নিচে সেম পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট তারপর আমরা নিচতে কি করবো সাবমিটে ক্লিক করে দিব তো আমরা এখান থেকে সাবমিটে ক্লিক করলাম সাবমিটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে বলতেছে ক্রিয়েট অ্যাড্রেস তারপর বলতেছে ইম্পোর্ট প্রাইভেট কি তারপর বলতেছে ইম্পোর্ট ম্যানোমি ফিক্স তো এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এখানে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো এখান থেকে যেহেতু আমাদেরকে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো সেক্ষেত্রে আমরা এখান থেকে সেক্ষেত্রে আমাদেরকে ক্রিয়েট অ্যাড্রেসে ক্লিক করতে হবে তো আমরা এখান থেকে ক্রিয়েট অ্যাড্রেসের ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে কয়েকটা অপশনে চেক মার্ক উঠে গেছে তো সেই ক্ষেত্রে আমরা এখন কি করব এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো না আপনার টোকেন শো করতেছে সেটা হচ্ছে আপনার ইথিরিয়াম শো করতেছে এখানে বাইন্যান্স শো করতেছে ম্যাপ প্রোটোকল পলিগন এখানে সবগুলো আপনি চেকমার্ক করে দিবেন তো আমি এখান থেকে হচ্ছে সবগুলো চেকমার্ক করে দিব চেকমার্ক করে দেওয়ার পর নিচ থেকে দেখতে পাচ্ছেন একটা অপশন ওকে তো ওকেতে প্রেস করে দিবেন তো ওকে যখনই প্রেস করে দিবেন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে তারা একটা মেনোমিক ফেস দিয়েছে বা এখান থেকে আমাদেরকে প্রাইভেটকে দিয়েছে যেটার মাধ্যমে আমরা পরবর্তীতে আমাদের ওয়ালেটটা যদি আমাদের কোনো সময় নষ্ট হয়ে যাবে আমাদের ওয়ালেটটা কোনো কারণে যদি হারিয়ে যায় বা কোনো কারণে সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু আমরা আমাদের এই যে ব্যাকআপ কির মাধ্যমে আমরা ওয়ালেটটা ফিরিয়ে আনতে পারবো তো সেক্ষেত্রে এইখান থেকে হচ্ছে আপনার ব্যাকআপ কীগুলো আপনি সেভ রাখবেন ভালো জায়গায় দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্যাকআপ কিগুন এখানে শো করতেছে তো সেক্ষেত্রে আমি এগুলো সিকিউরিটির কারণে হাইড করে রাখছি তো এখান থেকে হচ্ছে আপনার ব্যাকআপ কিগুন আপনি হচ্ছে স্ক্রিনশট নিতে পারবেন না তো আপনি এখান থেকে ব্যাকআপ আপ কপি করে নোটপ্যাডের ভিতরে সেভ রাখবেন আদারওয়াইজ কিন্তু আপনার ব্যাকআপ কীগুন হারিয়ে গেলে আপনি এখান থেকে আর ঢুকতে পারবেন না তো সেক্ষেত্রে এখান থেকে আপনার ব্যাকআপ কীগুন আপনি ভালো জায়গায় সেভ রাখবেন রাখার পর নিচ থেকে দেখতে পাচ্ছেন ওকে তো ওকেতে প্রেস করে দেবেন তো ওকেতে যখনই আপনি প্রেস করবেন প্রেস করার সঙ্গে সঙ্গে হচ্ছে আপনি এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখানে দেখেন তারা বলতেছে আমার ব্যাকআপ আপ আমি যে পেয়েছি ওইখান থেকে বলতেছে আট নম্বর অপশনটা কী হবে তো ক্ষেত্রে আমি দেখব যে আসলে আমার ব্যাকআপ কির ভিতরে আট নম্বর অপশনটা কোথায় আছে বা আট নম্বর অপশনটা কোথায় কি হবে তো সেক্ষেত্রে আপনি এখানে কিন্তু বিভিন্ন ধরনের পাবেন আপনাকে বলতে পারে চার নম্বর দেন পাঁচ নম্বর দেন ছয় নম্বর দেন এভাবে বলতে পারে তো আপনাকে এখানে তারা যেটা বলবে সেটা আপনি এখান থেকে দেখবেন আগে আপনার ব্যাকআপ কিগুলো দেখার পর এখান থেকে সিলেক্ট করে দেবেন নিচ থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলোর কি এখানে শো করতেছে তো এইখান থেকে আপনি দেখবেন আগে তারপর এখান থেকে বসাই দিবেন এখান থেকে আট নম্বরটা বসার পর দেখতে পাচ্ছেন আমাকে বলতেছে এখন দশ নম্বরটা কি তো এইখান থেকে আসলে আসলে আপনাকে সবগুলো দেখে দেখে বসাইতে হবে তো এই প্রত্যেকে অবশ্যই দেখে দেখে এখান থেকে সবগুলো বসাবেন তারপর নেক্সটে ক্লিক করে দেবেন তো আমি সবগুলো বসে ফিরে আছি সটি ক্লিক করলে এখানে বলতেছে সাকসেস তো এইখান থেকে আপনি ওকেতে প্রেস করে দিবেন ওকেতে যখনই প্রেস করে দিবেন প্রেস করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের ওয়ালেটটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এবং এখান থেকে আমাদের ওয়ালেটটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো এইখান থেকে মোটামুটি আমাদের কাজটা কমপ্লিট তো এইখান থেকে আরও সামান্য কিছু কাজ আছে এই কাজটা অবশ্যই আপনাকে করতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি এখান থেকে পেমেন্টটা পাবেন না তো এই কাজটা হচ্ছে যে এখানে আমাদেরকে রেফার কোড ইউজ করতে হবে রেফার কোড ইউজ করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে তো এইখানে রেফার কোড ব্যবহার করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অপশন তো সেটিংসে ক্লিক করে দেবেন এখানে যখনই ক্লিক করে দেবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট তো এখানে একটা ক্লিক করে দেবেন এখানে যখনই ক্লিক করে দেবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে হচ্ছে আপনাকে এখানে বলতেছে ইনভাইট আপনাকে ইনভাইট করেছে কে তো সেক্ষেত্রে আপনি এখন কি দেবেন এখানে ইনভাইট কোড অবশ্যই আপনাকে কিন্তু ইনভাইট কোডটা ব্যবহার করতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি এখান থেকে পেমেন্টটা পাবেন না এখান থেকে যে ইনভাইট কোড আমাকে ইনভাইট করেছে কে তো সেক্ষেত্রে আপনাকে যেহেতু আমি ইনভাইটটা করেছি তো আমার ইনভাইট কোডটা পোস্টের ভিতরে আপনার দেখতে পাবেন বা এখানে দেখতেন আমার যে ইনভাইট কোডটা এখানে তো এখান থেকে সিম্পলি আপনি ইনভাইট কোডটা কপি করে নেবেন তো এখান থেকে এই আমার ইনভাইট কোডটা কপি করার পর বা পোস্টের ভিতর থেকে পাবেন এটা অটোমেটিক কপি করবেন কপি করার পর হচ্ছে আপনি সিম্পলি যে এইখানে আপনার ইনভাইট কোডটা দিবেন তারপর এখান থেকে নিচ থেকে ওকেতে প্রেস করে দিবেন যখন ওকেতে প্রেস করে দেবেন তো এইখান থেকে ইনভাইট করতে বসানোর পর এখানে যখন ওকেতে প্রেস করে দেবেন তখন দেখবেন যে আপনারা কিন্তু এখানে ইনভাইটেডটা সাকসেসফুলভাবে এখান থেকে হয়ে গেছে এবং আমাদের কিন্তু এখান থেকে কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে করতে হবে এবং এখান থেকে আমাদের মোটামুটি কাজটা কমপ্লিট তো এখান থেকে আমাদের কোনো কাজ করতে হবে না তো পরবর্তীতে যখন আপডেট আসবে তখন অবশ্যই আমি জানিয়ে দেবো আর হ্যাঁ পরবর্তীতে কিন্তু একটা আপডেট আসবে সেটা হচ্ছে আপনার এখান থেকে ক্লেম করতে হবে তো এখন যদি আমরা ক্লেমে ক্লিক করে দেই ক্লেমে ক্লিক করলে কিন্তু আমরা এখান থেকে কিছুই দেখতে পারতি না কারণ যেহেতু আমাদেরকে এখন ডিস্ট্রিবিউশনটা তারা করে নাই তো অবশ্যই আমাদেরকে এখানে ওয়েট করতে হবে পরবর্তীতে যখন আমাদের ক্লেম অপশনটা এখানে হচ্ছে আমাদের অ্যাভেলেবেল হবে তখন আমরা কিন্তু এখান থেকে ক্লেম করে আমাদের প্রফিটটা নিতে পারবো আর এটা যেহেতু তাদের নিজস্ব একটা টোকেন আমাদেরকে দিবে ওয়ালেট অফারের টোকেন বা তাদের নিজস্ব একটা টোকেন তো সেক্ষেত্রে অবশ্যই এটা ভালো একটা আমাদেরকে প্রফিট দেবে আমরা আশা রাখতেছি অবশ্যই প্রত্যেকে অফারে জয়েন করবেন আর ভিডিওটা বুঝতে না পারলে বারবার এখান থেকে ভিডিওটা দেখবেন তারপর এই অফারে অবশ্যই প্রত্যেকে জয়েন করবেন তো আবার বলতেছে এটা কিন্তু একটা ওয়ালেট অফার আর প্রত্যেকেই জানেন ওয়ালেট অফার থেকে কিন্তু ভালো একটা প্রফিট আসে অবশ্য অবশ্যই প্রত্যেকে এই অফারে জয়েন করবেন মনের ওকে মিস করবেন না যাবেন কমেন্ট করবেন এবং নিত্য নতুন এরকম অফার রিলেটেড ভিডিও আর্নিং রিলেটেড ওয়েবসাইট ভিডিও পেতে আমাদের স্যারের সঙ্গেই থাকবেন ধন্যবাদ